ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার করোনার খবরে চোখ রাখবো। প্রতিদিনই যেমনটা দেখা যাচ্ছে সুকর্ণা, যে পরিসংখ্যান বলছে যে আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে, অন্যদিকে কিন্তু পাল্লা দিয়ে করোনা মুক্ত হচ্ছেন মানুষজন, কিন্তু তার সত্ত্বেও সম্ভাবনা থাকছে আক্রান্ত হওয়ার, এবং একবার যারা আক্রান্ত হচ্ছেন সুস্থ হওয়ার পর তারা আবারও আক্রান্ত হচ্ছেন এবং তাতে কিন্তু আশঙ্কাটা আরো বেশি বাড়ছে। এবার রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 3,000-এর কাছাকাছি। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী একদিনে রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে 56 জনের, তবে সুস্থতার হার এখনো 70% ওপর। পশ্চিমবঙ্গে আবারও 24 ঘন্টায় করোনা সংক্রমণের রেকর্ড। এবার সংখ্যাটা পৌঁছে গেল 3,000-এর কাছাকাছি। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন 2,954 জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 86,754। এই নিয়ে পরপর 3 দিন রাজ্যে 24 ঘন্টায় করোনা সংক্রমণের রেকর্ড হল। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী মঙ্গলবার একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন 2,752 জন, বুধবার একদিনে সংক্রমিত হন 2,816 জন, আর বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরো বেড়ে হল 2,954। এর মধ্যে কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 680 জন, আর উত্তর 24 পরগনায় 601 জন। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 56 জন করোনা আক্রান্তের, মোট মৃতের সংখ্যা 1,902। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 2,061 জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন 61,023 জন, সুস্থতার হার 70.34%। আমাদের পলিসি হচ্ছে আগামী দিনে রোগটাকে যাতে রোকা যায়। করেক্ট ম্যাডাম। আজকে টেস্টিং ট্রেকিং ট্রেসিংটা বেশি করে করছি আমরা, এই কারণে টেস্টিং বেশি করলে ন্যাচারালি পজিটিভ কেস বাড়বে, পজিটিভ কেস বাড়লে আমরা ট্রিটমেন্ট করব। আমরা তো বলছি 2% যেটা মৃত্যুর হার আছে, তার মধ্যেও 87% আছে কোমরবিডিটি, যেটা শুনলেন, তার সাথে যদি আরেকটু কেস কোভিড এর সাথে যুক্ত হয়, তো সেই জন্য অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে 25,224টি নমুনার পরীক্ষা হয়েছে। এখনো পর্যন্ত মোট 10,28,251টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসক রবীন্দ্র বসুর। বিজেপি শাসিত হিমাচল প্রদেশের বিদ্যুৎ মন্ত্রী সুখরাম চৌধুরীর কোভিড রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ এসেছে। সুমন ঘরাই, এবিপি আনন্দ।